এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায়। কি সেই গানগুলি? আমি একটা একটা করে আপনাকে বলছি। আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন, আরে এই গান তো আমি প্রতিদিনই গাই। তো চলুন, কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর? এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো, তুজমে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু, তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো হে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে, সৃষ্টিকর্তাকে দেখে, কথাটা কোনো ভাবে এদিক ওদিক করা যাবে না। সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম, আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মধ্যে আমি রবকে দেখি, তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকে। যাই হোক, এটা তো গেল প্রথম কুলি। এবার আসা যাক দ্বিতীয় কুলিতে, সাজদে সর ঝুকতা হে ইয়ারা মে ক্যা করু, তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি। এখানে বন্ধু তো আর হবে না, আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যেয়ে বন্ধু বলেছি, আপনি তো আর বন্ধু বলবেন না, আপনি কি বলবেন? আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয়সী, এই তো, তাই না? তো প্রথম কুলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো আমি কি করতে পারি। দ্বিতীয় কুলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো আমি কি করতে পারি। তোমার যত প্রিয়জনই হোক, যত আপনজনই হোক, তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেশতারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে। মনে রাখো, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। আমি জানি এসব কথা বলার কোন মানেই হয় না, কারণ এই গানগুলি শিরকে ভরপুর, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু তারপরেও আমরা গাই। কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি, তাহলে ওইটা আপনার মাথা না, ওইটা গাধার মাথা। কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এই শব্দ উচ্চারণ হওয়ার কথা না। যাই হোক, এটি হলো এক নম্বর গান। এবার আসি দ্বিতীয় নম্বর গানে। কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল, সেটি হচ্ছে গড আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক ইনসান। যাইহোক, আমি হিন্দি টিন্দি অত পারি টারি না, যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি, গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন। তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশন, ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে, আল্লাহ ভগবান আর হচ্ছে গড, এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন। আপনি শিরকের সংজ্ঞা জানেন? যদি না জানেন আমি আপনাকে জানাই দিই, শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এখানে কি করা হলো, এই গানটি আমি আপনাকে বলে রাখি একটা জিনিস, মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয়, এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মালদ্বীপ এই এতটুকু একটি রাষ্ট্র, আমার ভারতের পাশে একটি রাষ্ট্র, এতটুকু একটি রাষ্ট্র, সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়, এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয়। আমাদের দেশে অবশ্য চলছে, আমরা তো আবার আলট্রা মডার্ন, আমরা এগুলো শুনতেই পারি, আমাদের কাছে খুব ভালোই মনে হয়, শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়, মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি, বলা হয় কি সুন্দর কথা।